আজকে আমাদের বাড়িতে তেতো দিয়ে শুরু আর মিষ্টি দিয়ে শেষ হবে এই সব রেসিপি হবে আর কী কী রেসিপি হবে তা দেখতে হলে থাকতে হবে কিন্তু আমার সাথে যাই হোক ভিডিও কথা বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি প্রথমে তেতো এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি আর উচ্ছেটা ভাজার জন্য উচ্ছে মানে কুচু কুচু করে কেটে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কুচানো বেগুন কারণ উচ্ছে আর বেগুন যদি আমি একসঙ্গে দিতাম বেগুন যেহেতু তাড়াতাড়ি গলে যায় আর উচ্ছেটা কাঁচা থাকবে মানে ভালো ভাজা হবে না তাই আমি অর্ধেকের বেশি ভেজে নিয়ে তারপর বেগুন দিলাম বেগুন দিয়ে এবার একটু ঢেকে দেবো ঢাকনা খুলে তারপর দেখবো কতটা পরিপাক হয়েছে এবার ঢেকে দেবো ঢাকনা খুলে দেখি ঠিক এরকম মুজে গেছে একদম মুজে গেছে এটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর হবে হলো চাটনি টমেটোমের চাটনি চাটনিটা মানে করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর টমেটো দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ তারপর একটু নাড়াচাড়া করে জল দেওয়ার পর দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর এবার একটু ফুটিয়ে নেব আজকে কিন্তু আমি চাটনিতে জল দিয়েছি কিন্তু চাটনিতে জল না দিয়ে শুধু চিনি দিয়ে করলে বেশ আঠাটা মতো হয় যেহেতু আজকে মানে এই যে ফুটে উঠেছে কাজু না কিশমিশ আর মাংসর তো দেবো বলে একটু অল্প পরিমাণে জল দিয়েছি কাজু শুধু মুখে কাজুই আসছে কিশমিশ যেহেতু বলবো কিশমিশ আর আমসত্ব দিয়ে চাটনি টমটমের চাটনি হয়েছিল আর বৃষ্টি টমটম বৃষ্টি করছে বাইরে তার সাথে আর আমি যেহেতু ভিজিয়ে পেস্ট করে নিয়ে একটা একটা করে বড়া ভেজে নেওয়ার পর তারপর বড়া ঝোলটা বানাবো পেস্ট করার পর মটর ডাল ভিজে পেস্ট করার পর কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে যত বেশি ভালো ফেটানো হবে তত কিন্তু ঝোলটা ঢুকবে বেশ ভেতরে মশলা মানে নুন ঝাল ঢুকবে বড়াগুলো বেশ ভালো লাগবে খেতে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে দেখতে রান্না করছি এদিকে সব বড়া ভাজা হয়ে গেছে তুলে নেবো এইবার বড়ার ঝোলটা রান্না করবো আর বৃষ্টি দেখতে দেখতে আমার কয়েকটা বড়া তলায় লেগে গেছে মানে পড়ে গেছে কী বলবো আর মানে বৃষ্টি হলে বৃষ্টির দিকে যে চলে যায় আর অন্ধকার মতো হয়ে গেছে তাই না এবার একটু আরেকটু তেল দিয়ে দেবো আর যে বোতলটা নিয়েছি সেই বোতলে তেলই নিয়ে অন্য বোতল থেকে আরেকটু তেল দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন বড়ার ছেলে জিরে ফোড়ন দিতে হয় আর মশলা হিসেবে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ভেজে নিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে দিতে হচ্ছে আলু আর কাঁচকলা কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো শুধু কাঁচকলা দিয়েও কিন্তু করা যায় বাচ্চাদের আলু দিয়েও করা যায় তার জন্য আলু কাঁচকলা দুটো মিলিয়ে করছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে ওখানে ধুয়ে দেবো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে একদম এবার জল দিয়ে ঢেকে দেবো ঝোল ফুটে উঠলেই বড়াগুলো একে একে দিয়ে দেবো যাই হোক আমার ভিডিও দেখে যারা কমেন্ট করো তাদেরকে যেন অনেক অনেক অন্তরে ভালোবাসো সত্যি কমেন্টগুলো আমার মনে উৎসাহ জায়গায় ভিডিও করার খুবই ভালো ভালো কমেন্ট করো তোমরা যাই হোক এবার জল দিয়ে দিলাম এবার ঢেকে দেবো ঢাকনা করে দেখি জল তো পুরো ফুটে গেছে
এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো। আর বড়ার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সব লাস্টে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা সেম হবে ভালো জলদি। এই যে কটা পোড়া মানে খুব বেশি ভুলে যায়নি, তার মতোই একটু কড়া ভাজা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। জলটা দারুণ হয়েছিল। যে এবার জিরে আর তেজপাতা যে ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং নামিয়ে নিলাম। রান্নাবান্না কমপ্লিট, আজকে এই রান্নাবান্না হয়েছে। মানে আর ভেবেছি আর করেছিলাম আমি পাঁপড় ভাজা, অনেক রকম পাঁপড় ভাজা করেছিলাম, ডাল মুগ ডাল, তারপর বড়া ঝোল, উচ্ছে ভাজা আর চাটনি, এই ছিল আজকে আমাদের পুকুরে অন্যান্য। রান্নাবান্না কমপ্লিট করলাম, রান্নাবান্না কমপ্লিট হয়নি, এখন ডাল করা বাকি আছে। এটা হলো ক্যাপসিকাম দিয়ে মুগ ডাল করা হয়েছে, জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম মুগ ডাল অল্প পরিমাণে করেছি, যেহেতু এত কিছু রেসিপি হয়েছে যার জন্য, আর ডাল দিয়ে খাওয়ার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আজকের মতো এইটুকু।